আজকে একটা পিৎজার রেসিপি নিয়ে আসলাম। আসলে এই রেসিপিটা আমার না, আমি একটা দোকানে গেছিলাম, তো সেখানে ওনাকে বললাম যে আপনি কীভাবে পিৎজা বানান আমাকে একটু দেখান। তো উনি একটা সিম্পল পিৎজা, মানে সম্পূর্ণ সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায়, এটা হচ্ছে চিজ পিৎজা বা প্লেন পিৎজা, তো ওইটা বানিয়ে আমাকে দেখাইছে। তো পিৎজা বানানোর ডোটা তো হয়তো অনেকেই জানেন, খুবই ইজি। তো উনি ডোটা ফ্রিজ থেকে বের করলেন, ফ্রিজ থেকে বের করার পর এখন যে এইভাবে প্রসেস করতেছেন, তো এরপর উনি রুটি, জাস্ট রুটি বেলার মতো করে বেলবেন, সেটা আপনি দেখতেই পাবেন। আসলে পিৎজা বানানোটা খুব কঠিন কিছু না। আমি আমি নিজে জানতাম এতদিন যে পিৎজা বানানোটা মনে হয় কত কঠিন, অথচ আমি কিন্তু অনেক রান্না জানি। তো যাই হোক, আজকে আর কি বুঝলাম যে পিৎজা বানানোটা কোনো ব্যাপারই না। তো এটা যদিও আজকে উনি আমার উনি বানাবেন হচ্ছে চিজ পিৎজা, বা এটাকে প্লেন পিৎজা বা চিজ পিৎজা বলতে পারেন। তো আপনি এটাতে যদি আরও অন্যান্য কিছু অ্যাড করতে চান, যেমন লাইক পেপারনি বা চিকেন, বিফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যদি আপনি দিতে চান, তো উনি যখন চিজটা দেবেন, চিজ দেওয়ার পর পরই আপনি উপর দিয়ে ওইগুলো দিতে পারেন। দেওয়ার পর তার উপর দিয়ে আপনি হালকা কিছু চিজ যদি মন চায় আপনি দিতে পারেন। দেওয়ার পর জাস্ট ওই আপনাদের যে ওভেন বা যেটাতে আপনি পিৎজা বানাবেন সেটাতে দিলেই আল্লাহর রহমতে পিৎজাটা অনেক সুন্দর হয়ে যাবে। আর পিৎজা তো অবশ্যই ইয়ামি, যদিও এটাতে ফ্যাট বেশি, তো আমি আমি খুব চেষ্টা করি পিৎজাটাকে এড়িয়ে চলার জন্য ব্যক্তিগতভাবে। তো এটাতে হয়তো আপনাদের দেখে মনে হতে পারে যে পরিবেশটা কেমন, দেখেন এটা একটা দোকান, এখন তারা তো এইভাবেই ই করে, বা এই যে আমাদের বাংলাদেশেও দেখেন ভিতরে তো আপনারা কিন্তু জান না যে ভিতরে আসলে পরিবেশ, রান্নাঘরের পরিবেশটা কেমন, বা যে কোনো দেশেই তো আসলে এইরকমই কিছু করার নাই। বাট ওনারা খুবই ক্লিন থাকে, যেমন উনি খুবই সুন্দর করে হাত টাত ধুয়ে, দুই হাত ধুয়ে, সাবান দিয়ে দুই হাত ধুয়ে তারপর কিন্তু উনি পিৎজা বানাতে আসছেন। তো যাই হোক, দেখুন আপনারা, যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে প্লিজ আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাইস ভিডিওটা দেখতে থাকুন, আর আমি আসলে যেহেতু এতটা এক্সপার্ট না, আর আমি এটা মানে ভিডিও এডিটিংও ভালো পারি না, তো আমার ভুলগুলো আপনার প্লিজ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুড লাক গাইস।